আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নতুন গাড়ি চালানো শিখতে গিয়েই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক গ্রামবাসীকে পিষে দিল ভূমি দপ্তরের মহড়িল। ঘটনায় আহত মৃতের স্ত্রী সহ 3 মাসের শিশু সন্তান। মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে নদিয়ার মালদায় হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিল সিমুর গ্রামে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সামিউল হক, বয়স 48। আহত হয়েছেন মৃতের স্ত্রী অঞ্জুরা খাতুন ও 3 মাসের কন্যা সন্তান। আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্র জানা গেছে রামশিলামুল গ্রামের বাসিন্দা তথা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সমষ্টি উন্নয়ন দপ্তরের মহিরুল মুন্না আলী গত বৃহস্পতিবার নতুন চারচাকা গাড়ি কিনে গাড়ি চালানো শিখছিল। এদিন দুপুরেই তুলসীহাটে থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সে। গ্রামের ঢোকার মুখেই সামিউল হক ও তার পরিবার নিজের বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। সেই সময় গাড়ির চালক মুন্না আলী সরাসরি সামিউল হকের পরিবারকে ধাক্কা মারে এবং গাড়ির ধাক্কায় সামিউল হকের স্ত্রী এবং অনুজরা বিবি সহ 3 মাসের কন্যা সন্তান রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। সামিউল হক বাড়ির থেকে প্রায় 100 মিটার দূরে টেনে হিঁচড়ে নিয়ে যায় ও স্থানীয়দের। তাদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের সামিউল হকের মৃত্যু ঘটে। ওদিন দিনমজুরের এই মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। এই নিয়েই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। কি হয়েছিল আর কিভাবে ঘটনা ঘটলো? ধান কাটেন ওখানে দাঁড়িয়ে ছিল, ও জানেনি যে ওদিক থেকে গাড়ি আসে। আগে ওর বউকে ঠেললো, ঠুকলো গাড়িটা, চার চাকা গাড়িটা, তারপরে একে আসে ঠুকলো, পড়ে গেছিলো, ঠুকিয়েছে তো ওখানে পড়েছিল উপর গায়ে। তারপরে আমি উঠালাম, দেখি তো আমার দেহর আছে, তারপরে ওই গাড়ি থেকে নিয়ে আসলাম এখানে সিমন গ্রাম, রামসিমন। তারপরে ছেলেটাকে নিয়ে আসলো এখানে, যার গাড়ি যাই ঠুকলো গাড়িটা দিয়ে, ওই নিয়ে আসলো এখানে। ফের মুন্না, মুন্না চালাচ্ছিল। মুন্না কি? মুন্নাই সমুল, সমুলই আছে যে মারা গেল। হ্যাঁ, কোন হসপিটালে আছে, হরিশ্চন্দ্রপুর হসপিটালে। সমুল দাঁড়িয়েছিল নিজের বাড়ির পাশে, নতুন গাড়ি দেখলাম যে অ্যাক্সিডেন্ট হলো, তো উঠাই ফুটাই হসপিটালে আনলাম। হসপিটালে আসে শুনছি মারা পড়ে গেল। আমি কি চাইবো, ইনসাফ চাইবো। নার্গিস কে দাঁড়িয়েছিল? তারপরে
ওই গাড়ি খান ওই পয়লে ওই ইয়ার বেটা বেটি ধাক্কাটা দিলে দাখিলে চাপা ওই ইয়ার বেটি ইয়ার বেটি তো মুই তো মুই মুই বাঁচে কেন ফের মুই কাটিয়ে নেই ইপার চলে আনো পশ্চিম পারে না পূববার পূববার যদি হচ্ছে পশ্চিম পারে যদি হচ্ছে তো মুই মরিয়া আছি ওই চিন্তা ওর তির মাঝে ধাক্কাতে পড়ে গেলে আর ওই গাড়ি খান নিয়ে আর ওই চিন্তা ঘিসরাতে নিয়ে চালাইলে হাতে মানে কাকে টেনে হিসরে নিয়ে আসলো কাকে সমুল আর মারা গেল কে সমুল ও কি কাজ করতো সমুল বাইরে ওই খাটি যে কাম আছে জন মজুরি খাটে ধান কাটে তো দুটো পাল দিয়ে একটা পাল দিয়ে আলে ওর পরিবারে কে কে আছে হ্যাঁ পরিবার ওই ভিতরে আছে না সমুলের পরিবারে কে কে আছে আর জখম জখম কি হয়েছে জখম মানে সমুল কি নাম ওর স্ত্রীর কি নাম ওর স্ত্রীর কি নাম ও কি হয়েছে জখম হয়েছে আর বাচ্চাটার কি অবস্থা আর যে দুর্ঘটনাটা ঘটিয়েছে যার গাড়ি ওর নাম কি ওর বাড়ি কোথায় আপনার বাড়ি কি নাম গ্রামটা আপনার আপনার নাম কি নাম শরীফের নাম আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার।